এমনিতে হিরোলম কেন্দ্রে বুট দিতে এসেছেন তিনি, তার যে কেন্দ্র সেই কেন্দ্রে তিনি বুট দিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ মধ্যেই তিনি বুট দিবেন, গাড়ি থেকে নামবেন, তার সাথে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি এসেছেন এবং বেশ কিছু লোকজন রয়েছে তার সাথে। এই মুহূর্তে আছি যে এরুলিয়া উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আমরা এই মুহূর্তে আছি। দেখতে পাচ্ছি যে বুট দেখার জন্য তিনি নেমে এখন ঠিক এই মুহূর্তেই বুট দিবেন, গাড়ি থেকে নামবেন, গাড়ি থেকে নেমে তিনি তার বুট প্রদান করবেন এবং এই মুহূর্তে তিনি যে তার বুটটি রয়েছে এরুলিয়া তার যে কেন্দ্র রয়েছে বগুড়া ছয় আসনে সেই ছয় আসনে তিনি বুট দিতে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। গাড়ি থেকে তিনি নামছেন, যে গাড়ি থেকে নেমেই অলরেডি নেমে গেছেন, তার সাথে তার যে সমর্থক অনেকেই রয়েছে তাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে এই মুহূর্তে এখানে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যে সমর্থক রয়েছে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, তারা দেখছেন অবস্থান করছেন, তারা বুট কেন্দ্রের ভিতরের দিকে যাচ্ছে। আমরা সরাসরি বুট কেন্দ্রের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে তিনি বুট কেন্দ্রের সামনে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে তাকে হিরো আলমকে ঘিরে ধরেছেন তার যে সমর্থক রয়েছে, তার সাপোর্টার রয়েছে, তারা এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছেন। কেউ কেউ আবার সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তাকে। তার যে আসনটি রয়েছে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে, তিনি উচ্চ বিদ্যালয়ে এই এরুলিয়া আসনে তিনি বুট দিতে এসেছেন। ঠিক এই মুহূর্তে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে তিনি বুট দিতে যাচ্ছেন, হিরো আলম বুট দিতে আর জন্য উপস্থিতি নিচ্ছেন এবং বুট দিতে যাচ্ছেন। তাকে ঘিরে অনেকে স্লোগান দিচ্ছে, আবার তার সমর্থক যারা রয়েছে তারা স্লোগানে হিরো আলমকে কেন্দ্রের ভিতরে নিয়ে প্রবেশ করছেন। তার যে সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে হাত নেড়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন, তাকে মিছিল নিয়ে ঘিরে তাকে ভিতরে নিয়ে প্রবেশ করছেন। তার যে সমর্থকরা যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাকে যে কেন্দ্রের ভিতরে নিয়ে প্রবেশ করছেন। যেহেতু মিডিয়ার একজন পরিচিত মুখ, যার ফলে এখানে অনেক গণমাধ্যম কর্মীরা এসেছেন এবং অনেক মিডিয়া আর তাকে দেখানোর চেষ্টা করছে, সরাসরি আজকে চলে এসেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে বগুড়া ছয় আসনে যে এরুলিয়া সদর আসন এটি, এবং সেই সদর আসনেই তিনি বুট দিতে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলম ভিতরে প্রবেশ করছেন, অনেকেই সাথে রয়েছেন তার। দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম তার নিজ এলাকার নিজ কেন্দ্র যেটি এরুলিয়া উচ্চ বিদ্যালয়, সেই এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে তিনি বুট দিতে এই মুহূর্তে এখানে এসেছেন এবং বুট দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করেছেন। তাকে গণমাধ্যম কর্মী এবং সমর্থক যারা রয়েছে তাকে ঘিরে রেখেছে এই মুহূর্তে, ঘিরে ধরেছে তাকে। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2018 সালে যে একাদশ সংসদীয় নির্বাচন ছিল সেই সংসদীয় মধ্যে ঠিক এই কেন্দ্রতেই হিরো আলমের উপরে হামলার অভিযোগ আনা হয়েছিল। ভাই আপনি একটু পিছিয়ে যান তো, আমরা এখানে থেকে আপনি একটু পিছিয়ে যান প্লিজ, একটু প্লিজ, একটু 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 ভোট দিয়েছেন, ভোট দিয়ে কথা বলেন, দর্শক এই মুহূর্তে
হিরলম বুট কেন্দ্রে প্রবেশ করছেন এবং আজকে বুট দেওয়ার জন্য এসেছেন বুট কেন্দ্রের দিকে যাচ্ছেন তিনি আমরা সরাসরি তিনি ইভিএম এর মাধ্যমে বুট দিবেন আজকে আমরা সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে হিরো আলম কেন্দ্রে প্রবেশ করার জন্য তিনি ভিতরে প্রবেশ করলেন এই মুহূর্তে ঢুকলেন তিনি যে এরুলিয়া উচ্চ বিদ্যালয় রয়েছে সেই এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে তিনি তার বুটটি প্রদান করবেন দর্শক এই কেন্দ্র এই মুহূর্তে কেন্দ্রে প্রবেশ করছেন তিনি শুরু থেকেই তো দর্শক এই মুহূর্তে ভিতরে উঠছেন তিনি এই মুহূর্তে হিরো আলম আশরাফুল আলম উর্ফে হিরো আলম তিনি বুট কেন্দ্রে উঠছেন বুট দেওয়ার জন্যে বুট কেন্দ্রে যাচ্ছেন হিরো আলমের সাথে তার বাবা রয়েছেন এই মুহূর্তে তার বাবার সহ তিনি ভোট দিতে এই কেন্দ্রে এসেছেন হিরো আলম এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন বুট দিতে তিনি এসেছেন কেন্দ্রে প্রবেশ করছেন তবে তাকে আসলে ঘিরে সমর্থন তিনি তার আইডি কার্ড প্রদর্শন করছেন এবং যেহেতু ইভিএম এর মাধ্যমে তিনি ভোট দিবেন সেই ইভিএম ভোট দেওয়ার জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন এই মুহূর্তে তিনি কেন্দ্র খুঁজে আসলে কোন কেন্দ্রে তিনি ভোট দিবেন হিরো আলম সেটা দেখিয়ে দেওয়ার জন্য যারা এজেন্ট রয়েছে নির্বাচন যারা কাভার করছেন তারা দেখিয়ে দিচ্ছেন নির্বাচন যারা দায়িত্বে রয়েছেন তারা এর মধ্যে দেখিয়ে দিচ্ছেন যে এখানে আসলে যেহেতু হিরো আলম মিডিয়ার একজন পরিচিত মুখ যার ফলে আসলে অনেক ভাই ভোট দিতে কেমন লাগছে এসে এখন কিছু প্রশ্ন করেন না আচ্ছা কেমন লাগছে ভালো 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 পরে বলো এবারে
তিনি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে হিরালম ভোট দেওয়ার জন্য দেখতে পাচ্ছি যে ভিতরে হিরালমের বাবা রয়েছেন পরিস্থিতি কেমন লাগছে ভালো ভালো কিছু বলা হচ্ছে আপনার ছেলে আর কি পাস করবে আপনার কি মনে হয় আশা করা যায় পাস করবে হিরালম এবং তার বাবা প্রবেশ করছেন ভিতরে ভোট দেওয়ার জন্য দর্শক যেহেতু আসলে দর্শক এই মুহূর্তে হিরু আলম ভিতরে প্রবেশ করেছেন তিনি ভোট দিচ্ছেন এবং তার সাথে তার বাবাকে নিয়ে তিনি ভোট দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হিরু আলম ইভিএম এর মাধ্যমে আজকে ভোট দিচ্ছেন তিনি দর্শক এই মুহূর্তে আছেন এই এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ও উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেছেন ভোট দেওয়ার জন্য এবং আজকের ভোট দেওয়ার পরে তিনি কথা বলবেন যে আসলে তিনি আগেও এক ধরনের সংখ্যা প্রকাশ করেছিলেন দেখা যাচ্ছে দর্শক আজকে তিনি আর আগেও আজকে ভোট দেওয়ার আগেও তিনি এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন আসলে যে তার উপর হামলা হতে পারে তো এই বিষয়টা এখন পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থা রয়েছে ভোট যারা দিচ্ছেন সেই স্বাভাবিক অবস্থা রয়েছে এই মুহূর্তে আসলে ভোটের পরিস্থিতি যে সেই ভোটের আসলে পরক্ষণে তিনি কথা বলবেন গণমাধ্যমের কর্মীদের সাথে যারা গণমাধ্যমের সাথে সেই বিষয় নিয়ে আসলে যে ভোটটি দিচ্ছেন আসলে এখানে আসলে যা তার যে সমর্থকরা রয়েছে তারা অনেকেই আসার চেষ্টা করেছেন একই সাথে তার পাশাপাশি যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা আসার চেষ্টা করছেন দর্শক সকাল ঠিক আজকের যে প্রথম প্রহরে অর্থাৎ সকাল 8:30 থেকে যে ভোটটি শুরু হয়েছে সাড়ে 8:30 ভোটটা শুরু হওয়ার সাথে সাথেই তিনি প্রথমে এখানে আসলে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই ভোট দেওয়ার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং ভোটটি দিবেন তিনি দেওয়ার পরক্ষণেই তিনি আসলে ভোট দেওয়ার পরক্ষণেই তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন তার যে ভোট দেওয়ার যে অনুভূতি সেটা জানাবে তবে আর এর আগে তিনি যখন গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে আসলে আজকের ভোট নিয়ে আসলে এক ধরনের তিনি আশঙ্কার মধ্যে ছিলেন এবং তার উপরে হামলা হতে পারে এমন একটি আশঙ্কার মধ্যে হিরু আলম ছিলেন এবং সেই বিষয়ে তিনি জানাচ্ছেন যে আসলে ঠিক কি হবে সে বিষয় নিয়ে কথা বলবেন তিনি দর্শক যেহেতু হিরু আলম দুইটি আসন বগুড়ার দুইটি আসন থেকে নির্বাচন করছেন বগুড়া 6 এবং বগুড়া 4 থেকে তিনি নির্বাচন করছেন সেই হ্যাঁ বলা যায় যে আসলে এই যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটি বগুড়া 6 আসন এবং 6 আসন শেষে তিনি বগুড়ার যে 4 আসন রয়েছেন সেই যেহেতু 4 আসন থেকেও তিনি একই সাথে দুইটা আসনটাতে যেহেতু একই সাথে দুইটা আসন থেকে নির্বাচন করছেন সেই জন্য বলা যায় যে দুইটি আসনেই তিনি যাবেন এবং দুইটা আসনে তিনি দুইটা আসনের বিষয়ে কথা বলবেন এ মুহূর্তে নিচের দিকে নামছেন যে ভোট দিয়ে নিচে নামছেন এবং নিচে নেমেই তিনি গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন দর্শক এই মুহূর্তে হিরু আলম বুট দিয়ে তার রয়েছে তার এবং আশরাফুল আলম হিরুমের বাবার যে বুটটি রয়েছে দুইজনে বুট দিয়ে নিচে যাচ্ছেন গণমাধ্যম সাথে কথা বলবেন তারা যে বুট দেওয়ার অনুভূতি জানাবেন সেই মুহূর্তে বের হয়েছেন তিনি বুট দিয়ে আসলে কথা বলবেন যে ভোট দেওয়ার বিষয়ে
হ্যাঁ, তিনি বুট দিয়ে বের হয়েছেন, হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবে। আসলে ওনার অনুভূতি কি সে বিষয়ে আমরা জানবো। কেন্দ্রে আসার পরপরই হিরো আলমকে আর তার যে সমর্থক যারা রয়েছে তারা কি মনে করছেন, কেমন লাগছে ভোট, ভোট দিয়ে কেমন লাগছে? থামেন না, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলেন যে আমি কখন আসবো। যাই হোক, সকালবেলা আপনাদের আল্লাহ পাকের রহমতে সুস্থ মতো ভোটটা আমি দিয়েছি। আমার ভোটটা এখন দিলাম আমি এখনই। আমার মার্কা সবাই জানেন, এক তেরা মার্কা আমার প্রথম ভোটটা দিলাম। আর আপনারা সবাই জানেন বগুড়া 4 বগুড়া 6 দুইটি আসন থেকে এবার আমি নির্বাচন করতেছি। আর এই মুহূর্তে ভোটটা দিয়ে আমি কমপ্লিট করেছি। নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। আমি আপনাদেরকে এরকম একটা কথা বলেছিলাম যে বগুড়া কালু নন্দীগ্রাম দুইটা আসনের মধ্যে বগুড়া শহরে একটু ভোটের দিনে একটু গ্যাঞ্জাম হতে পারে। ইতিপূর্বে আমার কাছে একটু খবর এসেছে, আমার ডাকার নাম কি বলতে আমরা ইতিপূর্বে আমাদের একটা পাসপির কালিশপুর আপনার ওয়ার্ডে আর কি কেন্দ্রই আমাদের একদিনে ঢুকতে দেয়নি। এই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে যে আমরা আপনাদের বলেছিলাম যে বগুড়া সদরে নির্বাচনের গণ্ডগোল হবে, একটু ভেজাল হবে। কালও এখন পর্যন্ত কোনো খবর পাইনি, কোনো জায়গার ভেজালের খবর পাইনি যে কালও সব করার কেন্দ্র ঠিক আছে। বগুড়া সদরে একটু অনেক জায়গাতে আমাদের মনে এজেন্ডে ঢুকতে দেওয়া হইতেছে না। এই জন্য আপনাদের আমার একটা কেন্দ্রের নাম এখন বললাম, আরও কিছু কেন্দ্র বলে আমাদের লোক ঢুকতে পারে না। এখন বাধা দিচ্ছে, এখন কেন্দ্রে লোক বাধা দিচ্ছে, কেন্দ্রে ঢুকতে দেননি আমার কর্মীদের, এই কথা বলেছে আর কি। এখন কে বাধা দিচ্ছে আমি একটু পরে আপনাদের জানাবো আর কি বিষয়টা, ঠিক আছে? এই যে ভোট দিলেন, এখন সুষ্ঠু নির্বাচন জেলায় আমি 100% নিশ্চিন্ত থাকতে পারি যে আমি দুই জায়গা বিপুল ভোটে পাশ করবো আশা রাখতেছি। ধন্যবাদ সবাইকে। ভোটার দেওয়া উঠতেছে, একটা কথা বলতে চাই, আপনারা ভোটের পরিবেশে আসুন। আমরা নির্ভব নাই, একটা সুন্দর পরিবেশ আছে, আপনারা সবাই ভোট দিতে পারবেন। তাই আপনারা সবাই ভোট দিতে আসবেন ইত্তেফাককে। হিরো আলম তার বুথ কেন্দ্রে হয়েছে এই ধরনের কথা বলেছেন। আমার মোবাইলটা আলম ভাই একটু জানতে চাই, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, জয়ের ব্যাপারে কি আশা করছেন?
আছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ কেমন? কেটে দাও ক্যামেরাটা একটু ডান পাশে সাথে করছেন এখন পর্যন্ত প্লিজ সবাই সাইলেন্ট হয়। আর আপনারা যারা ইউটিউবার আছেন আমি তো একটুকে দিলামই, আপনাকে দুই ভাগে লেন, তাতে আপনার সপ্তম মিডিয়া ব্যক্তি, আপনার একবার আপনি দুই ভাগে হন, একবার আপনি যারা স্যাটেলাইট আছেন তারা লেন, আর ইউটিউবরা তো আমি একবার দিলাম। আপনাদের সবাই যদি হোমসিকাল কেটে করেন তাহলে কেউ কেটে নিতে পারবেন, তাই আপনারা অবশ্যই সবাই সুস্থভাবে লেন। বলে কথা বলে একটু জানতে চাই নির্বাচনের পরিবেশ কেমন, জয়ের ব্যাপারে কতটা আশা করছেন, এখন পর্যন্ত যা দেখছেন তাতে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা? নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমার ইউনিয়নে ভালো আছে, আর আপনি কালু নন্দীগ্রাম ওই আসনটা এখন পর্যন্ত আমি ভালো পেয়েছি খবর, কিন্তু বগুড়ায় আমাদের আমি ভোটের আগে থেকে আপনি অনেকে বলেছিলাম একটা কথা যে আমি আগে থেকে আশঙ্কা করতেছি বগুড়া সদরে ভোটের দিন গেদা গ্যাঞ্জাম হতে পারে, সেই হিসেবে আজকে আমাদের পাঁচপীর কালিশপুরে মনে করেন কেন্দ্রয় আমাদের এদিনকে ঢুকতে দেওয়া হয়নি আজকে, আর বগুড়া সদরে তাহলে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। ভোটার উপস্থিতি তো কম দেখছি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভোটার বাড়বে বা নির্বাচন সুষ্ঠু হবে? হ্যাঁ, ভোটার বাড়বে, কেবল তো সকালবেলা আর শীতের দিন একটু লোকজন থেকে ঘুমাতে অনেকটা দেরি করে ওঠে, তাই আশা রাখতেছি আপনি দুপুরের দিকে আপনি সবাই ভোট দিতে আসবে, কারণ ভোটের আমরা সবাইকে বলেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবার আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন। জয়ের ব্যাপারে কতটা আশা করছেন এবং সবশেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা? আমরা অবশ্যই নির্বাচনের শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে, আমরা থাকতে চাই, সুষ্ঠু একটা নির্বাচন চাই, আর জয়ের ব্যাপারে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতেছি এইরকম পরিবেশ থাকে তাই আমি 100% আপনি বলতে পারি আমি জয় হব। এবার সিসিটিভি ক্যাম নাই, নির্বাচন কমিশন এটি পর্যবেক্ষণ করছে না, এটিকে কিভাবে দেখেন আপনি? এটা আমরা বলেছিলাম সিসিটিভির কথা বলেছিলাম, তারা দেয়নি, কেন দিল না তাও জানি না, কারণ আমি তো দেখতেছি হলে দেয় এটা কিছু টাকা দিয়ে তোমাকে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হইতেছে না, এরকম অনেক কিছু হতে পারে, তো সকালবেলা এরকম হওয়ার পরে নির্বাচন কমিশনার আপনি আমি ফোন দিতে দিতে অনেকক্ষণ পরে ফোন ধরেছে আমার, তখন আপনারা এজেন্টরা যখন ঢুকতে পারেন বেরকে দেওয়া হয়েছে, আমি ফোন দিছিলাম, ফোন কল করতে করতে সেটা ফোন ধরে না ধরেছে অনেকক্ষণ পর ধরছে, একজন তাই ধরেইনি পরে দ্বিতীয়জন ধরেছে, তাই আপনারা ঘরে বলতেছে এরকম ঘটনা যদি ঘটে যে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনারের সাথে সাথে যদি অ্যাকশন না হয় তাহলে কিন্তু অতীতে লাগানো আবার ভোটের আপনার পরিবেশ দেখতে পারবো, যে আমাদের মনে সাথে সাথে যে কোনো এজেন্ট ঢুকতে না পারলে আমরা মনে করেন অভিযোগ দিলে সাথে সাথে গ্রহণ না করলে আমরা বুঝতে পারবো ভোট আমাকে সুস্থ হতে হইতেছে না। অনেকে বলেন মাস পথে আপনি পালিয়ে যাবেন নির্বাচন থেকে, আপনি কি বলবেন? না, আমরা শুনেন মাস পথে পালিয়ে কখন যায়, যখন দেখতেছেন আপনি আমার এজেন্টে বাড়িতে দেওয়া হইতেছে জোর করে ভোট মনে করেন হলে তারা সিল দিতেছে, তখন তো ভোটে থাকার থাকে না থাকার বলে তখন তো মাস পথে থেকে তখনই সরে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, জোর করে সিল মারা কি মনে করে এদিন তেদিন বার করে দেওয়া, আমার চার আসনে এখনো এরকম ঘটনা এখন শুনতে পারিনি, আমরা যদি এরকম শুনতে পাই যে প্রতিটা কেন্দ্রে আমাদের লোক এদিনটা বার করে দিতে দিতেছে ভোট দিতে দিতেছে না, তখন মনে করি আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা ভোটে থাকবো কি থাকবো না, কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে, আমরা থাকার নিয়ত আছে, আমরা চেষ্টা করতেছি আজকে একটা ভালো একটা পরিবেশে ভোট হবে, আর যদি ভোট হয় আমি 100% আপনাদের বলতে পারি আমি জিতবো আজকে। আর কারো কোনো প্রশ্ন? দুই আসনটাকে এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ বগুড়া সদরে যেহেতু গ্যাঞ্জাম শুরু হয়েছে বগুড়া সদর থেকে পাশ করবে কি আমি জানি না, তবে কালু নন্দীগ্রাম থেকে এখনও পরিবেশ ভালো, ভোটারদের মনে করি খুবই আমি ওখান থেকে ফোন পাইতেছি তারা খুব ভোট দিতেছে খুবই ভালো পরিবেশ আছে। আর দর্শক, এই মুহূর্তে হিরো আলম গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে তিনি যে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরপরই তিনি কথা বলেছেন, তিনি অভিযোগ করেছেন যে তাকে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে এবং যে বগুড়া সদর যে আসনটি রয়েছে 6 নং আসনটি রয়েছে সেই 6 আসনে এক ধরনের গ্যাঞ্জাম শুরু হয়েছে এমনটাই তিনি ইঙ্গিত করেছেন এবং জানিয়েছেন যে আসলে, তবে সেই সাথে তিনি বলেছেন যে জয়ের বিষয়ে আসলে তিনি সম্পূর্ণই আশাবাদী যে জয় লাভ করবেন এমনটাই তিনি জানাচ্ছেন এবং জয়ের বিষয়ে তিনি আসলে সম্পূর্ণ আশাবাদী এমনটা জানিয়েছেন, তবে তিনি সেই সাথে তিনি অভিযোগ করেছেন যেহেতু তিনি বলছেন যে সদর যে আসনটি রয়েছে 6 আসনটি রয়েছে সেই আসন নিয়ে তিনি শঙ্কিত রয়েছেন এবং সেই আসনে গ্যাঞ্জাম শুরু হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন।
দর্শক হিরো আলম কথা বলছেন গণতন্ত্রের সাথে। এখান থেকে তিনি যে দুইটি আসন রয়েছে দুই আসনই তিনি যাবেন এবং প্রথম অবস্থায় যে তিনি নন্দীগ্রাম রয়েছে যে চার আসনের বগুড়া চার আসনে সেই চার আসন হয়ে তিনি আবারও ছয় আসনের দিকে যাবেন। প্রাথমিক অবস্থায় তিনি শুরুতে তার যে বুটটি রয়েছে সেটি তিনি দিয়েছেন এই ইরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বুট দেওয়ার পরপরই তিনি আবারও যেই কেন্দ্রগুলোতে রয়েছে সেই কেন্দ্রগুলোতে তিনি যাবেন এবং দেখবেন তিনি অলরেডি একটি অভিযোগ করেছেন যেই আমরা যদি জানি বগুড়ার 255টি কেন্দ্রের মধ্যে 118টি কেন্দ্রকে প্রতিশ্রুতিপূর্ণ বলে দাবি করা হয়েছে এমন দর্শক 154টি আসনগুলোকে আসলে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এবং আমাদের সাথে কথা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ করতে এবং নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোট দিতে পারেন সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চলে যাব। আছে কিন্তু একটু লাগছে মানে এর আগে ওই রকম দর্শক আমরা যারা এখানে আজকে ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে কেমন পরিবেশ দেখছেন এখানকার এই যে ভোটের পরিবেশ কেমন দেখছেন এখানে ভোটের পরিবেশ কেমন দেখছেন ভালো কি ফলাফল হতে পারে শেষ পর্যন্ত কি সুষ্ঠু ভোট হবে কিনা আপনার কি মনে হয় সুষ্ঠু ভোটই সুষ্ঠু মতেই ভোট হবে দর্শক যে এখানে যারা ভোট দিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো সারা বিশ্ব জয় যা আমরা তার জিতেছি একতারা একতারা সারা বিশ্ব জয় করছে বাংলাদেশ জয় করবে ইনশাল্লাহ আমরা তাকে জগে দেবো এখানেও জয় সব কিছু নির্বাচনের বুটের পরিবেশ কেমন খুব ভালো সুসংবাদ খুব সুন্দর খালি হিরো হিরো সারা কেউ নেই এখানে খালি হিরো হিরো একতারা ইনশাল্লাহ হিরো এবার পাস হয়ে যাবে আমরা হিরোকে মাত্রা মুনি করতে চাই ইনশাল্লাহ মাত্রা মুনি করে রাখতে চাই হিরোকে আমরা খালি কি মনে হচ্ছে সেই রকম লাগিচ্ছে আমরা চাই যে দুই খান্তি পাস করুক বুঝলেন নে সদরতে করুক নন্দীগ্রামে করুক দর্শক এখানে যা যে হিরো আলমের সমর্থকরা রয়েছে তারা বলছেন যে আজকের এখানে আসলে হিরো আলমই এই যে নির্বাচনে জয়লাভ করবেন দর্শক আমরা যুক্ত ছিলাম এরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে বগুড়া ছয় আসনের এরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে যেখানে হিরো আলম ভোট দিয়েছেন যুক্ত ছিলাম আমি আকরাম হোসেন নাইম আপনাদের সাথে আবারও যুক্ত হবো সেই পর্যন্ত ইত্তেফাকের সাথেই থাকুন।